নিট ইউজিসি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত। চলতি বছরে সর্বভারতীয় স্তরে ডাক্তারি স্নাতকে প্রবেশিকা পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট, ফলে নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। আদালতের পর্যবেক্ষণ, পরীক্ষার পবিত্রতা ভঙ্গ হওয়ায় প্রমাণ মেলেনি, তাই ফের নিট পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিনজন বিচারপতির ডিভিশন বেঞ্চ নিট ইউজি মামলা শুনানি হয়। শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটির কোনো প্রমাণ মেলেনি। বেঞ্চের পর্যবেক্ষণ, পরীক্ষার প্রশ্নপত্র ব্যাপকভাবে ফাঁস হয়েছে, এমন কোনো জোরালো প্রমাণও পাওয়া যায়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আদালত ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও আইআইটি মাদ্রাজের পেশ করা সমস্ত তথ্য খতিয়ে দেখছে, যার মাধ্যমে এই সিদ্ধান্তে আসা গিয়েছে যে ব্যাপকভাবে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়নি। সুপ্রিম কোর্ট মনে করছে, মোট 23.33 লক্ষ পরীক্ষার্থী 5ই মে নিট পরীক্ষায় বসেছিলেন, অনেকেই হাজার হাজার কিলোমিটার দূর থেকে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। এখন আবার নতুন করে পরীক্ষার নির্দেশ দেওয়া হলে সেটা খুবই ক্ষতিকারক হবে, পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়াও থমকে যাবে। তবে বিচারপতিরা মনে করছেন, যেসব পরীক্ষার্থীরা অসদ উপায় অবলম্বন করেছেন তাদের আলাদা করা সম্ভব হবে, সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষ প্রমাণিত হলে সিবিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। একই সঙ্গে কোনো পরীক্ষার্থীর ব্যক্তিগত স্তরে কোনো অভিযোগ থাকলে সে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলেও তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের 5ই মে দেশজুড়ে নিট ইউজি পরীক্ষা নেওয়া হয়। 4ঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই হঠাৎ করে এই পরীক্ষার ফলও প্রকাশ করে দেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশের পরই নানা প্রশ্ন উঠতে শুরু করে, দুর্নীতির অভিযোগ সামনে আসে, দেশজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা, দুর্নীতির অভিযোগে সরব হয় বিরোধী দলগুলো। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার, সেই তদন্ত এখনো চলছে। পাশাপাশি নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা সংক্রান্ত ত্রুটি নিয়ে একাধিক মামলা শুনানি হয় একত্রে।